Assalamu alaikum, students of class 6. Welcome to the online class English. Today's task is the home task of previous day's class. You know that in the last class I have given you some home tasks from article preposition, sentences and degree. To revision this three grammar. So at first write the answers of article preposition, articles and preposition. Most of you tried their best to write the answers and the rest just tally it. The question was, they came as a round hollow. তারা একটা শূন্য ফাঁকা জায়গায় এসেছিল, তবু জায়গায় এসেছিল তাই টু হবে। They came to a round hollow. Surrounded as trees, চারিদিকে গাছে ঘেরা, চারিদিকে মানে surrounded by, চারিদিকে গাছে ঘেরা, গাছে দ্বারা ঘেরা, তাই জন্য by tree, by trees. On as level spot, একটা জায়গায়, তো on a level spot. In the center, ঠিক মাঝে, in the center, ঠিক মাঝে. He saw dash unusual crowd or unusual man. সে দেখল একটা অস্বাভাবিক লোককে. Unusual এখানে ইউটা আছে, ভাবেল এই জন্য an unusual man. The answer হলো 2 by A the N. Now number 2. Answer of sentence. Question chilo, identify simple, complex or compound sentence. Sentence are simple, complex ka compound chinta hobe, chine likhte hobe. Tahole prothome chilo ek number e jodi ekhane A likhchi. I have a blue pen. আমার একটা নীল পেন আছে। তাহলে এখানে I have blue pen একটা মাত্র sentence, একটা মাত্র main clause, একটা মাত্র verb have টা, এটা একটা simple sentence. Number B দেখো, seeing a snake, the boy shouted. সাপ দেখে ছেলেটি চিৎকার করেছিল। এটা আমাকে ভুল হচ্ছে। এটা অনেকে লিখছে কমপ্লেক্স সেন্টেন্স, কি করে হয় একটু বুঝে নাও। কমপ্লেক্স সেন্টেন্স কি করে হবে? সিং এ স্নেক, সাপ দেখে, দা বয় শাউটেড, ছেলেটি চিৎকার করলো, এটা কিন্তু সরল বাক্য। একটা মতো ভার্ব, মেন ভার্ব সেটা হচ্ছে শাউটেড, আর যেহেতু সি একটা ভার্ব কিন্তু সে সঙ্গে আইএনজি যোগ আছে, এটা কিন্তু আর ভার্ব রইল না। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে ওকে পার্টিসিপেট করা হয়, জিরান করা হয়, সুতরাং ভার্ব আগে টু যোগ করে ইনফিনিটিভ করা হয়। সুতরাং এখানে একটা মতো ভার্ব আছে, সাপ দেখে ছেলেটি চিৎকার করলো, এরকম সিম্পল সেন্টেন্স হবে। যদি এমন থাকতো হোয়েন হি স দ্য স্নেক, হি শাউটেড, যখন সে সাপ দেখলো সে চিৎকার করলো, তখন কিন্তু এটা কমপ্লেক্স হতো। বলছি আরেকবার, যে হোয়েন হি স দ্য স্নেক, হি শাউটেড, যখন সে সাপ দেখলো তখন সে চিৎকার করলো, তখন কিন্তু এটা কমপ্লেক্সে করতে হবে। কিন্তু এখানে দেখো, সিং এ স্নেক, দ্য বয় শাউটেড, সাপ দেখে ছেলেটি চিৎকার করলো, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সই হবে। তোমরা লাস্ট ক্লাসগুলোতে সেন্টেন্সে তিনটে সেন্টেন্স আমরা জেনেছো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, প্রত্যেকটার ডেফিনেশন, স্ট্রাকচার, এক্সাম্পল। সুতরাং যেন আর ভুল না হয়। নাম্বার সি দেখো, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, আমি একটা লোককে চিনি যে খুব জ্ঞানী। তাহলে এখানে এটা কিন্তু আমি একটা লোককে চিনি যে খুব জ্ঞানী, এখানে হু আছে, একটা মেন ক্লজ আর একটা মানে একটা প্রধান বাক্য, আই নো এ ম্যান, আর হু ইজ ওয়াইজ একটা অপরাধ বাক্য, এই জন্য এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। যেহেতু হু হু ইজ দ্যাট বলেছি বারবার, এরকম থাকলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। নম্বর ডি দেখো, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার, মেয়েটি যে মঞ্চে নাচ করছে সে আমার বোন। তাহলে মেয়েটি যে নাচ করছে এরকম, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে হু আছে।
একটা প্রধান বাক্য, একটা সেটা হচ্ছে দ্য গার্ল ইজ মাই সিস্টার, এটা প্রধান বাক্য, আর হু ইজ ড্যান্সিং অন স্টেজ, এটা হচ্ছে অপ্রধান বাক্য। এরকম থাকলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপর দেখো ডিএটটা হলো, এবার ইয়ের দিকে দেখো, আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট এ ইনসিডেন্ট, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম আর তাই ঘটনাটা বলেছিলাম। তা দেখো দেখা করেছিলাম একটা অংশ প্রধান বাক্য, আর তাকে বলেছিলাম আরেকটা অংশ, যুক্ত হচ্ছে অ্যান্ড দিয়ে, যেন এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যান্ড আছে, অ্যান্ড বার্ড থাকলে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। ইয়েরটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। নাও দ্য লাস্ট ওয়ান, এফেক্টটা দেখো, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেইন, আকাশে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। বুঝতে পারছো এটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু অ্যান্ড বাট অ্যাড আছে। এক দুই হয়ে গেল, নাকি লাস্ট হোমওয়ার্ক ছিল ডিগ্রি নিয়ে, ডিগ্রি নিয়ে রিভিশন ছিল। তিন নম্বরে একটা কোশ্চেন ছিল, নো আদার ম্যান ওয়াজ অ্যাজ কাইন্ড অ্যাজ বিদ্যাসাগর, এটাকে বলেছিলাম কম্পারেটিভ করতে। তাহলে কি লিখতে হবে কম্পারেটিভ অ্যান্সার কি হবে? এই মানেটা কি, বিদ্যাসাগরের মতো কোন দয়ালু মানুষ ছিল না। তাহলে অ্যান্সার লিখতে হবে কম্পারেটিভে, যে বিদ্যাসাগর ওয়াজ কাইন্ডার, কাইন্ড কাইন্ডার কাইন্ডেস্ট হয়, কাইন্ডার দেন এনি আদার ম্যান, অন্য যে কোনো লোকের থেকে কিন্তু বিদ্যাসাগর দয়ালু। আর লাস্ট ছিল সুপারলেটিভ, বিদ্যাসাগর ওয়াজ দ্য কাইন্ডেস্ট, কাইন্ডেস্ট ম্যান। শুধু এইটুকু, অনেকে ওয়ান অফ দ্য করেছো এটা করা যাবে না, অনেকে এখানে দেনে পরে মোস্ট অফ দ্য লিখেছো এরকম করা যাবে না, এটা ভালো করে বুঝতে হবে কি করে হচ্ছে। তো এগুলো ছিল আমাদের হোমটাক্স, তুমি বারবার ওই গ্রামারগুলো রিভিশন করতে হবে যেগুলো হয়ে গেছে, তাহলে কিন্তু ওগুলো ভুলে যাবে। নাও নেক্সট টাস্ক শুরু করো, আমাদের নেক্সট যেটা পোয়েম আছে, মনে মনে 10 লেসন 10 পর্যন্ত পড়েছিলাম, লেসন আজকে 11 পড়তে হবে। লেসন 10 পর্যন্ত পরীক্ষার আগে শেষ করেছিলাম, এবার লেসন 11। সো টেক আউট ইউর টেক্সট বুক টু রিড দ্য পোয়েম লেসন 11। Lesson 11, The Blind Boy Coolly Shivered is a writer. At first, look at the title, The Blind Boy, On the Chile. এখানে একটা অন্ধশীলের সম্বন্ধে কবিতাটা বলা আছে। লেখক হচ্ছে কুল্লি সেভার। কুল্লি সেভার ওয়াজ বর্ন ইন 1671, জন্মেছিলেন 1671 সালে, অ্যান্ড ওয়াজ ডাইড ইন 1757, মারা গেছিলেন 1757 সালে। ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অ্যাক্টর, পোয়েট, তিনি একজন বিখ্যাত ইংরেজির নাট্যকার, একজন অভিনেতা, একজন কবি ছিলেন। আর হি রোড 25 প্লেস অ্যান্ড নাম্বার অফ পোয়েমস, তিনি লিখেছিলেন মোটামুটি 25টা নাটক আর অনেকগুলো কবিতা। লেটস শেয়ার এন্ড ভাগ করে নাও, দেখো কি বলছে। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ডিসক্রাইব দ্য থিংস দ্যাট আর ইন ইউর ক্লাসরুম বাই টাচিং অ্যান্ড ফিলিং দেম, চোখটা বন্ধ করো আর তোমার ক্লাসরুমে কী কী আছে সেগুলোকে টাচ করে
স্পর্শ করে বা অনুভূতি করে বলো যে ক্লাসরুমে কি কি আছে, কটা বেঞ্চ, কটা জানলা, কটা ফ্যান, টেবিল কটা, চেয়ার কটা, এভাবে গেস করতে পারো। দেয়ালে কোনো ছবি আছে কিনা। নাও ওপেন ইউর আইজ অ্যান্ড সি ইফ অল হ্যাড বিন এবল টু আইডেন্টিফাই অল দ্য অবজেক্টস। এখন দেখো চোখ খুলে যে তোমার সব বন্ধুরা বা তুমি যে যে সমস্ত কথাগুলো বললে সেগুলো সব মিলেছে কিনা, কটা ফ্যান, কটা জানলা, কটা দরজা, দেয়ালের রং কি, এগুলো সব মিলেছে কিনা দেখো। হাউ ওয়ার ইউর ফিলিংস ডিফারেন্ট ইন দ্য টু সিচুয়েশনস। এই দুটো যে অনুভূতি, দুটো যে অবস্থার মতো পার্থক্য কি। প্রথমে চোখ বন্ধ করলে, চোখ বন্ধ করে তোমার কাছে সব অজানা, তুমি আন্দাজে বললে এটা 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 এরকম এটা এরকম হবে, তখন চোখটা দেখলে পুরো আলাদা, বা কিছু মিলেছে কিছু মিলেনি। চোখ খুলে একটু স্বস্তি পেলে, বাবুরে এতক্ষণ ধরে না দেখেছিলাম, কি অস্বস্তি হচ্ছিল, এরকম দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আর নাও লেটস রিড, আর এখন পড়ে যাও। বিফোর রিডিং রাইট সাম ওয়ার্ড নোটস টু হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। সো রাইট সাম ওয়ার্ড নোটস। সো লুক, দে আর সাম ওয়ার্ড নোটস। অ্যাট ফার্স্ট ব্লেসিং, আশীর্বাদ, সাইট, দৃষ্টি বা ভিউ, যেটা বলা হয় আই সাইট, চোখের দৃষ্টিকে বলা হয় আই সাইট। ওয়ান্ডারাস মানে আশ্চর্য, স্ট্রেঞ্জ বলা যায়, অনেক স্ট্রেঞ্জ থিং। হেভি মানে প্রচণ্ড, হেভি মানে ভারী হয় কিন্তু এখানে প্রচণ্ড। সাই মানে দীর্ঘশ্বাস, দীর্ঘ দীর্ঘ শ্বাস ফেলা, সাই বলা হয়। নাম্বার সিক্স মোর্ন, MOURN, দুঃখ করা, শোক প্রকাশ করাকে বলে মোর্ন। সাথে একটা হ্যাপলেস ও, হতভাগ্য বা দুঃখ, হতভাগ্য আর দুঃখ, প্রচণ্ড অভাগাকে বলা হয় হ্যাপলেস ও, প্রচণ্ড দুঃখ। চেয়ার আনন্দ, ডেস্ট্রয় ধ্বংস করা, অল দো যদিও। সো দিজ আর দ্য ওয়ার্ড নোটস ইউ হ্যাভ টু রাইট ডাউন ইন ইউর কপি, দিস উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। সো অ্যাট ফার্স্ট জাস্ট ট্রাই টু, অ্যাট ফার্স্ট জাস্ট লিসেন দ্য ইংলিশ সামারি অফ দ্য পোয়েম টু আন্ডারস্ট্যান্ড ইট। সো দ্য ব্লাইন্ড বয়, দ্য ব্লাইন্ড বয়, অন্ধ ছেলে, লেখক হচ্ছে কোহলি সেভার। এ ব্লাইন্ড বয় ডাজ নট নো দ্য লাইট, হেয়ার দ্য বয় ইজ ব্লাইন্ড অ্যান্ড হি ক্যান নট এনজয় দ্য সাইট। সো দ্য ব্লেসিং অফ সাইট ইজ অলসো আননোন টু হিম, হি ক্যান অনলি ফিল দ্য লাইট, বাট হি ওয়ান্ডার্স হাউ দ্য সান মেক্স ইট ডে অর নাইট। He makes the difference by playing, sleeping. Though others feel pity for him, he can bear his state with patience. Finally, he asks others not to destroy his joy. He mainly asks his parents not to express or not to destroy his joy by expressing sorrow. He may be blind, but he feels himself a king by not mourning for what he can never get. He often sings, and while he sings, he thinks himself to be a king. যেটা পড়লাম সেটা হচ্ছে একটা ছেলে, একটা অন্ধ ছেলে, সে তাকে বেচারাই বলা যাবে, সে কিন্তু জানে না যে দৃষ্টি কী জিনিস বা দৃষ্টির আশীর্বাদ কী, সে জানে না। সে শুধু আলোটাকে অনুভব করতে পারে, কিন্তু সে আবার অবাক হয় যখন সূর্য কীভাবে দিন রাত করে, খেলা আর ঘুমনের মাধ্যমে সে দিন রাতের পার্থক্য বোঝে। যখন সে খেলে তখন সে মনে করে আমার কাছে এটা দিন, আর যখন সে ঘুমায় তখন সে মনে করে তখন এটা রাত। যদিও অন্যেরা তার উপর করুণা প্রকাশ করে, কিন্তু সে এ নিয়ে মাথা ঘামায় না। সে দুঃখ করে বলে যে তার আনন্দকে যেন নষ্ট না করে, যেন কেউ আর তার আনন্দ নষ্ট না করে। সে মনে মনে প্রচুর প্রচণ্ড সন্তুষ্ট তার যা নেই তা না থাক, এবং সে তা নিয়ে কিন্তু কখনো দুঃখ প্রকাশ করে না, এবং সে নিজেকে রাজা মনে করে, এবং যখন সে গান গায় তখন সে নিজেকে রাজা মনে করে, এবং সে মনে মনে প্রচণ্ড খুশি থাকে। সে দেখতে পায় না বলে তার মনে একটুও দুঃখ নেই। সো দিস ইজ দ্য ইংলিশ সামারি অ্যান্ড বেঙ্গলি মিনিং। নাও রিড দ্য পোয়েম বাই লাইন বাই লাইন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। Oh, say, what is the thing called light? Oh, bolun to,
আলো কি জিনিস, আলো কাকে বলে? এখানে একটা কথা মনে রাখতে হবে, দ্য চাইল্ড ইজ স্পিকিং টু হিজ প্যারেন্টস, ছেলেটি তার বাবা মার সঙ্গে কথা বলছে, তাই বলছে বলতো বাবা মা আলো কি জিনিস, হুইচ আই ক্যান নেভার এনজয়। এটা কিন্তু উচ্চারণটা নেভার, NEVER, এটা অ্যাকসেন্ট দেওয়া আছে উপরে কমাকে বলা হয় অ্যাকসেন্ট, উচ্চারণটা নিয়ার কিন্তু নেভারও বলা যাবে, হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা কখনো উপভোগ করতে পারি না। বাবা মা বলতো আলো কি জিনিস, যেটা কখনো উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, আলোর আশীর্বাদ কি, বা দৃষ্টির আশীর্বাদ কি, বা দেখা কোন জিনিস, দৃষ্টি কোন জিনিস। ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, ও বলো তোমার বেচারা অন্ধ ছেলেকে, তোমার বেচারা অন্ধ ছেলেকে বলো যে আলো কি জিনিস, যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। তাহলে প্রথম প্যাকেটটা মানে হলো ছেলেটি তার বাবা মাকে বলছে ও বলো আলো কি জিনিস, যেটা কখনো আমি উপভোগ করতে পারি না। ও বলো দৃষ্টি কি জিনিস, বা দৃষ্টির আশীর্বাদ কি, বলো তোমার অসহায় বেচারা ছেলেকে। এখানে পুর মানে গরিব হবে না, পুর মানে এখানে বেচারা বা অসহায়, এখানে পুর ওয়ার্ড লিখতে হবে, পুর মানে কিন্তু এখানে অসহায়। বলো তোমার অসহায় ছেলেকে বলো যে আলো কি জিনিস, দৃষ্টি কি জিনিস, যেটা আমি উপভোগ করতে পারি না। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, ওয়ান্ডারাস থিংস, দেখো ওয়ান্ডারাস লাস্টে দেখো পেজ নাম্বার 107 এ লেখা আছে, স্ট্রেঞ্জ বিউটিফুল অ্যান্ড ইমপ্রেসিভ, অদ্ভুত সুন্দর আর মুগ্ধকর কিছু জিনিসকে বলা হয় ওয়ান্ডারাস। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, তোমরা যা দেখো অদ্ভুত জিনিস সুন্দর জিনিস যা যা দেখো তা নিয়ে তোমরা কথা বলো, সেটা নিয়ে আলোচনা করো। ইউ সে দ্য সান শাইন্স ব্রাইট, তোমরা বলো যে সূর্য উজ্জ্বল কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম, আমি তার তাপটা অনুভব করি। বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, কিন্তু তাহলে কেমন করে দিনরাত্রি সংগঠিত হবে, দিনরাত্রি পার্থক্য বুঝবো কি করে। সে নিজেই কোশ্চেন করছে যে আমি সূর্যকে বুঝতে পারি যখন সূর্য ওঠে, আমি বুঝতে পারি যখন গরম তাপ দেয়, তাহলে কেমন করে সে দিনরাত্রি করে, দিনরাত্রি আমি বুঝবো কি করে। কিন্তু পরে সে নিজে উত্তর দেবে। যাই হোক এই প্যাকেটটা দেখো, বাবা বলছি ছেলেটিতে বাবা মাকে বলছে তোমরা অদ্ভুত জিনিস যা যা দেখো, অদ্ভুত আশ্চর্য সুন্দর জিনিস যা যা দেখো, সেগুলো নিয়ে তো কথা বলো, তোমরা বলো যে সূর্য উজ্জ্বল কিরণ দেয়, আমি তাকে উষ্ণ বলে অনুভব করি। কিন্তু তাই বলে কেমন করে সে দিনরাত্রি করবে, দিনরাত্রি পার্থক্য কী করে বোঝা হবে। দেখো থার্ড প্যারাগ্রাফ, সে নিজে উত্তর দিচ্ছে মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমার দিনরাত্রি কিন্তু আমি নিজেই তৈরি করি, আমি নিজেই দিনরাত্রি পার্থক্যটা নিজে নিজেই বুঝে নিই, আমার দিনরাত্রি আমি নিজেই বুঝে নিই। হোয়েন এভার, এখানেও আছে দেখো অ্যাকসেন্ট আছে, হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখনই আমি ঘুমাই অথবা খেলি, আমি ঘুমের মাধ্যমে বা খেলার মাধ্যমে আমি আমার দিনরাত্রিটা তৈরি করি। তাহলে ছেলেটি বলছে বাবা মাকে যে আমি আমার দিনরাত্রি নিজেই তৈরি করি, নিজেই আমি ভেবে নিই কখন দিন কখন রাত। একটা তো ব্যাপার আছে যখন সূর্য কিরণ দেয় তখন সে বুঝতে পারে যে দিন, কিন্তু যখন সে ঘরে থাকে বা অন্ধকার থাকে তখন তো বোঝা যায় না। এই জন্য সে বলছে আমি নিজেই দিনরাত্রির পার্থক্য বুঝতে পারি, কী করে, যখন ঘুমাই তখন আমার কাছে রাত, যখন খেলি তখন আমার কাছে দিন। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, আর যখন আমি সবসময় জেগে থাকি, যখন আমি ঘুমাই না জেগে থাকি, উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে, তখন আমার কাছে সবসময় দিন মনে হয়, সবসময় আমার কাছে দিন মনে হয় যখনই আমি জেগে থাকি। সুতরাং জেগে থাকলে আমার কাছে দিন, আর ঘুমিয়ে গেলে আমার কাছে রাত, আবার খেলা করলে তখনও কিন্তু আমার কাছে দিন। নাও দ্য নেক্সট প্যারাগ্রাফ দেখো, উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার, প্রচণ্ড দীর্ঘশ্বাসে, প্রচণ্ড দীর্ঘশ্বাস ফেলে আমি প্রায় শুনতে পাই, অফেন মানে প্রায়, হিয়ার শুনতে পাওয়া। ইউ মোর্ন, মন মানে দুঃখ করা, এই যে দুঃখ করা শোক প্রকাশ করাকে মোর্ন বলা হয়। ইউ মোর্ন মাই হ্যাপলেস ও, আমার যে দুর্ভাগ্য আমার যে দুঃখ, এটা নিয়ে কিন্তু দেখেছি আমি তোমরা প্রায় দুঃখ প্রকাশ করো, তোমরা বলো যে হায় রে আমার ছেলেটা, একটাই ছেলে সে দেখতে পায় না কত কষ্ট তার হয়, তো আমি শুনেছি তোমরা প্রায় আমাকে নিয়ে দুঃখ করো। বাট শিওর উইথ পেশেন্স, কিন্তু অবশ্যই ধৈর্যের সঙ্গে, পেশেন্স মানে ধৈর্য লিখতে হবে ওয়ার্ডটা, পেশেন্স ধৈর্য, আই ক্যান বি, আমি সহ্য করতে পারি, কিন্তু ধৈর্যের সঙ্গে আমি কিন্তু সহ্য করতে পারি,
কি এ লস, এটা ক্ষতি, এটা ক্ষতি, আই নেভার নো, যেটা কখনোই জানি না, আমার একটা ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিটা কত পরিমাণের, কতটা মারাত্মক ক্ষতি আমি কখনোই সেটা জানি না, আর আমি চাই না কখনো জানতে। এখানে ওয়ার্ডটা লিখতে হবে পেশেন্স, PATIENCE, মানে সহ্য করা, সহ্য হচ্ছে পেশেন্স। আর একটা ওয়ার্ড আছে দেখো বিয়ার, বিয়ার মানেও কিন্তু সহ্য করা। আর একটা লস, লস মানে হচ্ছে ক্ষতি। তাহলে এখানে বলা হচ্ছে যে উইথ হেভি সাইজ অফেন হিয়ার, আমি দীর্ঘশ্বাস ফেলে, তোমরা তোমার দীর্ঘশ্বাস ফেলো, আমি সেটা সখন আমি সেটা অনেক সময় শুনতে পাই, প্রায় শুনতে পাই। আর তোমরা কি করো না, আমার যে অসহায় বা দুর্ভাগ্য অবস্থা, অসহায় অবস্থা, আমার দুঃখ নিয়ে তোমরা প্রায় শোক প্রকাশ করো, দুঃখ করো, কিন্তু অবশ্যই আমি ধৈর্যের সঙ্গে সেটা সহ্য করতে পারি। আমার যা নেই আমি সেটা সহ্য করে থাকতে পারি, আমি বলতে পারি যে আমার যা নেই আমার না থাক, আমার যেটুকু আছে ওটুকুই যথেষ্ট, আমার চোখ নেই, আমার নাক তো আছে, আমার কান তো আছে, আমার হাত পা তো আছে, আমি চলতে পারি, কথা বলতে পারি, যথেষ্ট। তো সেটাই তো আমাকে বলছে যে আমি কিন্তু ধৈর্যের সঙ্গে সেটা সহ্য করতে পারি যা তুমি তোমরা বলো, আর একটা ক্ষতি সেটা কখনোই জানি না, আর না জানাটাই ভালো, যদি জেনে যাই তাহলে হয়তো কষ্ট হবে। এখন দেখো লাস্ট প্যারাগ্রাফ, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, সুতরাং আমার যা নেই তা না থাক। অ্যান্ড লেট, লেট মানে কোনো কিছু পারমিশন দেওয়া, কেউ অনুমতি দেওয়াকে বলে, লেট যখন লেটস গো, চলো যায়, লেট মানে পারমিশন দেওয়া, অনুমতি দেওয়াকে লেট বলা হয়। যাই হোক, তা বলছে দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, সুতরাং আমার যা নেই, আমার যা নেই তা আমার না থাক। মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, আমার মনের আনন্দ নষ্ট করো না। আমি মনে হয় খুব খুশি যে আমার যেটুকুই আছে সেটুকুই খুব ভালো, তো আমার এই আনন্দটাকেও কিন্তু নষ্ট করো না। হোয়াইলস দাস আই সিং আই এম এ কিং, এইভাবে যখন আমি গান গাই আমি রাজা, যখন আমি গান গাই তখন আমি নিজেকে রাজা মনে করি। অল দো এ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আমি একটি অসহায় অন্ধ ছেলে, আমি হতে পারি অন্ধ, হতে পারি অসহায় ছেলে, কিন্তু আমি খুব মনে খুব খুশি, আমি মনে খুশি থাকি, আর খুশি থাকলেই আমি গান করি, আর গান করার সময় আমাকে মনে হয় আমি যেন রাজা, আমি যেন রাজপুত্র মনে হয়, আমি খুব খুশিতে আছি মনে হয়। সুতরাং আমার যে মনের আনন্দ, এই আনন্দ কখনোই নষ্ট করো না। আমার যে নেই সেটা আমাকে বলো না যে তোর এটা নেই, এটা নেই, এটা নেই, সারাদিন রাত এটা নিয়ে দুঃখ করো না, আমার সামনে কিছু বলো না, আমার যা নেই সেটা না থাক, আমি এটা নিয়ে সন্তুষ্ট। আশা করি কবিতাটা বোঝা গেল, এটা ভালো কবিতা। এই কবিতার মাধ্যমে অনেক শিক্ষা পাওয়া যায় যে তোমার যেটুকু আছে সেটুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকতে হবে, আরো চাই করলে হবে না। দেখো আরো পড়ছি, দেখে নাও আরেকবার, বাংলা মিনিটে দেখে নাও। ছেলেটি বলছে, একটা ছেলে তার বাবাকে বলছে, বলো আলো কাকে বলে, যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। দৃষ্টির আশীর্বাদ কি, দৃষ্টির আশীর্বাদ কি, বলো তোমার বেচারা অসহায় অন্ধ ছেলেকে। তোমরা অনেক অদ্ভুত জিনিস, তোমরা অনেক অদ্ভুত জিনিস যা দেখো সেটা নিয়ে অনেক সময় আলোচনা করো। তোমরা বলো যে সূর্য উজ্জ্বল কিরণ দেয়, আমি তাকে উষ্ণ অনুভূতি করি, কিন্তু কেমন করে সে দিন রাত্রির পার্থক্য করে, আমার দিন রাত্রির পার্থক্য আমি নিজেই তৈরি করি, যখনই আমি ঘুমাই বা খেলি, এবং আমি যখন জেগে থাকি তখন আমার কাছে সবসময় দিন। প্রচণ্ড দীর্ঘশ্বাস নিয়ে আমি প্রায় শুনতে পাই যে তুমি আমার হতভাগ্য বা দুর্ভাগ্য অবস্থা নিয়ে প্রায় শোক প্রকাশ করো, কিন্তু আমি ধৈর্যের সঙ্গে সেগুলো সহ্য করতে পারি, একটা ক্ষতি যেটা আমি কখনোই জানি না। সুতরাং আমার যা নেই তা আমার না থাক, আমার মনের আনন্দ সেটা নষ্ট করো না। এইভাবে যখন আমি গান গাই তখন আমি নিজেকে রাজা মনে করি, যদিও আমি একটা অসহায় অন্ধ ছেলে।
দেখো ওয়ার্ড নেক্সট, কিছু ওয়ার্ড নোটস আছে মুখস্থ হবে, ইংলিশ ওয়ার্ড, ইংলিশ টার্মটা মনে রাখতে হবে। যেমন ওয়ান্ডারাস মানে স্ট্রেন, বিউটিফুল, ইমপ্রেসিভ, অদ্ভুত, সুন্দর, মুগ্ধকর কিছু কথা। মোর্ন মানে হচ্ছে এক্সপ্রেস গ্রিফ, দুঃখ প্রকাশ করা। হ্যাপলেস মানে আনফর্চুনেট, দুর্ভাগ্য, হতভাগ্যকে বলা হয়। আর ও ও মানে সরব বা দুঃখ, এখানে দুটো একসঙ্গে করা আছে, হ্যাপলেস মানে হতভাগ্য আর ও মানে হচ্ছে দুঃখ। সো ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য ওয়ার্ড নোটস ইন ইয়োর কপি অ্যান্ড রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড অ্যাগেন টু প্রিপেয়ার ইট। অ্যান্ড দ্য হোম টাস্ক ইজ দ্য অ্যাক্টিভিটি, ইন দ্য নেক্সট ক্লাস উই উইল রাইট ডাউন দ্য অ্যাক্টিভিটি, সো ইউ হ্যাভ টু রাইট ডাউন ইন ইয়োর কপি অ্যাক্টিভিটি 1-2, অ্যাক্টিভিটি 1-7, ইউ হ্যাভ টু রাইট ডাউন অ্যান্ড ট্রাই ইন ইয়োর কপি। And today's task, next task is grammar. Write down some home tasks from grammar. You have to solve it in your home and send it to my WhatsApp. So take some home tasks. নাম্বার ওয়ান, আর্টিফিকেশন থেকে কাজ নাও। ইট ওয়াজ ড্যাশ ব্রাইট সানি মর্নিং ড্যাশ বার্ডস ওয়্যার টুইটারিং he decided dash visit the scene dash last evening. এটা হচ্ছে article and preposition, এটা দিয়ে ক্লাব করতে হবে। নাম্বার টু, যেমন আগের দিন দিয়েছিলাম তেমন দিচ্ছি। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, কবিতার লাইন যেটা আছে বললাম। আর এটা হোয়াইলস্ট WHI LST whilst thus I sing comma I am a king, এই দুটো হচ্ছে আইডেন্টিফাই সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফাই সেন্টেন্স, এই দুটো। আর লাস্ট হচ্ছে ডিগ্রি, সেটা হচ্ছে দ্য ব্লাইন্ড বয় ইজ দ্য ওর্স্ট, দ্য ব্লু ফরেস্ট, দ্য ব্লাইন্ড বয় ইজ দ্য ওর্স্ট বয় ইন আর্থ। মনে করতে পারো আর্থটাকে, এটাই করতে হবে। কম্পারেটিভ পজিটিভ, তাহলে প্রথমে একটা আর্টিকেল প্রিপারেশন দিয়ে করতে হবে, চারটে আছে। তারপরে দুটো আছে সেন্টেন্স চিনতে হবে, আর লাস্টে দুটো আছে, এটাও কিন্তু 10 নম্বর, ফুল মার্কস 10 নম্বরের টেস্ট নিজে করতে পারো। এটা 2 নম্বর, এটা 2 নম্বর, সরি 4 নম্বর থাকে, 4টা 4 নম্বর, আর এটা 4 নম্বর, 2-2-4, মোট 10 নম্বর টেস্ট নিজে করতে পারো, দেখতে পারো কত পাচ্ছ। প্রথমেরটা হচ্ছে আর্টিকেল প্রিপারেশন, তারপর একটা আইডেন্টিফাই সেন্টেন্স, আর এটা দ্য ব্লাইন্ড বয় ইজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, ছেলেটি অন্ধ, ছেলেটি কিছু সব পৃথিবীতে সবথেকে খারাপ। আর তিনটে ফর্ম ব্যাড আর ওর্স, WORS ব্যাড ওর্স
আর লাস্টে ওর্স্ট। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।